বাংলাদেশ নার্সিং এন্ড মিডওয়াইফারি কাউন্সিল বিএনএমসি 2019 থেকে একটি নোটিস জারি করেছে যে বাংলাদেশের নার্সিং শিক্ষা ব্যবস্থা প্রশিক্ষণ যত কিছু রয়েছে সবকিছু আমাদের নার্সিং কাউন্সিল অর্থাৎ বিএনএমসি এবং আমাদের যে ডিজিএনএম ডিরেক্টরেট জেনারেল অফ নার্সিং এন্ড মিডওয়াইফারি সবকিছু বিএনএমসি এবং ডিজিএনএম নিয়ন্ত্রণ করবে। এমন অবস্থায় আমরা দেখতে পাই যে বাংলাদেশে এমন অসংখ্য বেসরকারি কারিগরি ইনস্টিটিউট রয়েছে যেগুলোতে ডিপ্লোমা ইন নার্সিং অ্যান্ড টেকনোলজি নামে একটি কোর্স রয়েছে যেটির কিন্তু অনুমোদন নেই বিএনএমসি থেকে। তো সেসব প্রতিষ্ঠান থেকে যারা ডিপ্লোমা কোর্সটি করছে নার্সিং এর উপর সেটি এসএসসি র পরে করা যায়। আমরা যারা নার্সিং এ ভর্তি হয়েছি বা আমরা যারা পড়াশোনা করছি নার্সিং এ আমাদেরকে কিন্তু এইচএসসি পরীক্ষা পর্যন্ত অপেক্ষা করতে হয়। অর্থাৎ এসএসসি এবং এইচএসসি পরীক্ষা পাশ করার পরে এবং রেজাল্ট এবং পাশের সাল যদি ঠিক থাকে এরপরেই কিন্তু আমরা নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাই। কিন্তু যারা কারিগরি নার্সিং এ পড়ছেন তাদের ক্ষেত্রে দেখা যায় যে তারা মাত্র এসএসসি পাশ করে এবং যেই কোনো সালে তারা যদি এসএসসি পাশ করে তারা কিন্তু সায়েন্স কমার্স বা আর্টস যে কোনো গ্রুপ থেকে কারিগরি নার্সিং কোর্সে ভর্তি হতে পারে যেটি সম্পূর্ণ অবৈধ বর্তমানে। বর্তমানে আরেকটা বিষয় উঠে এসেছে যে কারিগরি বোর্ডের থেকে যারা ডিপ্লোমা নার্সিং কমপ্লিট করেছে তাদেরকে লাইসেন্সিং পরীক্ষায় সুযোগ দেওয়ার ব্যাপারে। সো সেই বিষয়টি অনেক বিভ্রান্ত সৃষ্টি করেছে হয়তো তোমাদের মধ্যে। সো আসলে আমরা আশা করছি বিএনএমসি অবশ্যই তাদের যে আইন তৈরি করেছে সেটা স্ট্রিক্ট। আমি আপনাদেরকে কিছুক্ষণ পরেই বিএনএমসি এর যে আইনটি সেটি পড়ে শোনাবো এবং দেখাবো। আমি সারসংক্ষেপটা বলছি, সেখানে পরিষ্কার ভাষায় স্পষ্ট করে বলা আছে বাংলাদেশে নার্সিং এবং মিডওয়াইফারি এবং এটার সহশিক্ষা বা প্রশিক্ষণ একমাত্র বাংলাদেশ নার্সিং কাউন্সিল সেটা পরিচালনা করে এবং তাদের সব ক্ষমতা এটার উপরে রয়েছে। নার্সিং ভর্তি পরীক্ষার নিয়ম প্রণয়ন এবং নার্সিং শিক্ষা ব্যবস্থা বা নার্সিং রিলেটেড যে কোনো প্রশিক্ষণ সবকিছু কিন্তু বিএনএমসি নির্ধারণ করবে। অন্য আইনে যা কিছু থাকুক না কেন, কোনো প্রতিষ্ঠান যদি নার্সিং বা মিডওয়াইফারি অথবা সহশিক্ষা বা প্রশিক্ষণ পরিচালনা করতে যায় সেই ক্ষেত্রে তাদেরকে অবশ্যই কিন্তু বিএনএমসি এর অনুমোদন নিতে হবে। উইদাউট অনুমোদন সে এটা কন্ডাক্ট করতে পারবে না অর্থাৎ পরিচালনা করতে পারবে না। এখন কোন শিক্ষার্থী যদি ভুল করে অনুমোদন ছাড়া কোনো প্রতিষ্ঠানে ভর্তি হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু অন্য কেউ দায়ী থাকবে না। শিক্ষার্থীর ভুল কিন্তু শিক্ষার্থী লাইফে একটি বিপদ ডেকে আনতে পারে। সো আমরা অবশ্যই আমরা প্রতিষ্ঠান দেখে বুঝে শুনে ভর্তি হব, আমরা ভুল কোনো প্রতিষ্ঠানে ভর্তি হব না, যেগুলোর মানসম্মত এবং বিএনএমসি অনুমোদিত আমরা সেগুলোতে ট্রাই করব। কারিগরি প্রতিষ্ঠানে নার্সিং কোর্স বন্ধের জন্য বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিল কর্তৃক 14 মে 2019 সালে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়। এখানে বলা হয়েছে, এত দ্বারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল আইন 2016 অনুযায়ী বাংলাদেশে নার্সিং ও মিডওয়াইফারি ও সহযোগী শিক্ষা ও প্রশিক্ষণ কোর্স কারিকুলাম প্রণয়ন প্রতিষ্ঠানের স্বীকৃতি নার্স ও মিডওয়াইফ ও সহযোগী পেশায় নিবন্ধনের রেজিস্ট্রেশন একমাত্র কর্তৃপক্ষ হচ্ছে নার্সিং কাউন্সিল। অন্য কোনো আইনে যাহা কিছুই থাকুক না কেন, নার্সিং মিডওয়াইফারি ও সহযোগী শিক্ষা বা প্রশিক্ষণ পরিচালনার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে অবশ্যই বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল কর্তৃক স্বীকৃতি গ্রহণ করতে হবে। কাউন্সিলের স্বীকৃতি ব্যতিরেকে কোনো বোর্ড, সংস্থা, ইনস্টিটিউট ও ব্যক্তিবর্গ পত্রিকায় ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারবে না, যেটা আইনত অবৈধ। এতদ সত্ত্বেও শিক্ষার্থী ভর্তি করে কোর্স শেষে প্রদানকৃত সার্টিফিকেট দিয়ে কাউন্সিলের রেজিস্ট্রেশন পাওয়ার যোগ্য হবে না। এমনকি সরকারি বেসরকারি যে কোনো পর্যায়ে নার্সিং মিডওয়াইফারি ও সহযোগী পেশায় চাকরি করতে পারবে না। কাউন্সিলের নিবন্ধন ব্যতীত শিক্ষা প্রতিষ্ঠান, নার্স পরিচয় প্রদান, পেশা গ্রহণ ও নিয়োগ প্রদান ইত্যাদি আইনত নিষিদ্ধ, যা শাস্তিযোগ্য অপরাধ। এমত অবস্থায় উক্ত আইন অনুসরণ না করে কেউ নার্সিং শিক্ষা গ্রহণ করলে তার দায়ভার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বহন করতে হবে, কাউন্সিল তার কোনো দায়িত্ব গ্রহণ করবে না। এই সতর্কীকরণ বিজ্ঞপ্তিটা থেকে আমরা বুঝতে পারলাম যে আমরা যেই নার্সিং প্রতিষ্ঠানে ভর্তি হব সেইটা কিন্তু অবশ্যই বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল কর্তৃক অনুমোদিত হতে হবে। অর্থাৎ আমরা কারিগরি বোর্ডের আন্ডারে যে নার্সিং কোর্স রয়েছে আমরা সেটাতে ভর্তি হব না বা সেটার জন্য চিন্তাও করব না। আমরা যেই প্রতিষ্ঠানে ভর্তি হব সেটা অবশ্যই বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিল কর্তৃক অনুমোদিত হতে হবে। বাকিটা আপনারা বিজ্ঞপ্তি থেকে আরও ক্লিয়ার হয়েছেন।
অর্থাৎ কারিগরি বোর্ডের আন্ডারে যারা নার্সিং কোর্স করেছে ইতোমধ্যে তারা কিন্তু নার্স হিসাবে নিজেদেরকে পরিচয় দিতে পারবে না, কেননা তাদের বাংলাদেশ নার্সিং এন্ড মিডওয়াইফারি কাউন্সিল কর্তৃক কোনো অনুমোদন নেই। তাদের নার্স হিসাবে যে আমাদের একটি রেজিস্ট্রেশন নাম্বার থাকে, কারিগরি থেকে যারা নার্সিং করবে তারা কিন্তু সেই রেজিস্ট্রেশনটি পাবে না। এটাই হচ্ছে আজকের মূল আলোচনার বিষয়। আশা করি সহজে আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।